আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাকাত। যাকাত একটি আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্র হওয়া, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার নির্দিষ্ট অংশ গরিব অবলুকদের মাঝে বিতরণ করে দেওয়াকেই যাকাত বলে। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তিবিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না, আর সম্পদ মানুষের হাতে পুঞ্জীভূত থাকুক তাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হোক। যাকাত প্রদানের মাধ্যমে যাকাতদাতার অন্তর কৃপণতার কোন সত্য দেখে পবিত্র হয়। দৈনন্দিন সম্পদে গরিবের অধিকার রয়েছে, যে গরিবের অধিকার দিয়ে দিলে বাকি সম্পদ মালিকের জন্য পবিত্র হয়ে যায়। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ কমে না, বরং ওই সম্পদ আল্লাহ তাআলা আরও বেশি বরকত দান করেন। ইসলামের পাঁচটি রুকনের মধ্যে যাকাত অন্যতম। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সালাতের সাথে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। আল্লাহ তাআলা বলেন, আমি লিখে দিচ্ছি, ওয়া ওয়া আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা। অর্থাৎ তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যদি কেউ সম্পদ জমা করে রাখে, যাকাত আদায় না করে, তাহলে পরকালে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ সম্পদ জমা করে রাখে, আল্লাহ তাআলা পবিত্রকরণে বলছেন, যদি কেউ সম্পদ জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় না করে, তবে তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপালে, পাঁজরে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে, এ তো সেই সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে, এখন সেই সম্পদের স্বাদ গ্রহণ করো। প্রত্যেক মুমিনের উচিত আর পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি লাভ এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্যে যথা নিয়মে যাকাত আদায় করা। এরপর আমরা আলোচনা করব যাকাত ফরজ হওয়ার শর্ত নিয়ে। যাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি, আমি লিখে দিচ্ছি, এক নম্বর, মুসলমান হওয়া। দুই, নিসাবের মালিক হওয়া। তিন, এসব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া।
4 ঋণগ্রস্ত না হওয়া। পাঁচ মাল এক বছর স্থায়ী হওয়া। জ্ঞান সম্পন্ন হওয়া। সাত বালেক হওয়া। তাহলে আমরা জানলাম জাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি। প্রথমে হচ্ছে মুসলমান হওয়া, অর্থাৎ অমুসলমানের উপর জাকাত ফরজ নয়। যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তবে তার অতীত জীবনে জাকাত দিতে হবে না। যেদিন থেকে সে মুসলমান হয়েছে সেদিন থেকে হিসেব করে তাকে জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদের মালিক হওয়া। আর নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ফরজ নয়, কারণ জীবনের মৌলিক প্রয়োজনে সে ঋণ গ্রহণ করেছে। কাজে ঋণ পরিশোধ করার পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে। মাল এক বছর স্থায়ী হওয়া। যদি কারো মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ এক বছর স্থায়ী হয় তবে তাকে জাকাত দিতে হবে। তারপরে জ্ঞান সম্পন্ন হওয়া। জাকাত থেকে অবশ্যই জ্ঞান সম্পন্ন হতে হবে, কারণ পাগলের পর জাকাত ফরজ নয়। তারপর বালেক হওয়া। জাকাতদাতাকে অবশ্যই বালেক হতে হবে। এই নাবালক শিশু যত সম্পদের অধিকারী হোক না কেন, তাদের উপর জাকাত ফরজ নয় যে পর্যন্ত বালেক না হয়। বালেক হওয়ার পর তাকে জাকাত দিতে হবে। তাহলে আজ আমরা জানলাম জাকাতের পরিচয়, জাকাত ফরজ হওয়ার শর্ত। এরপর আমরা পরবর্তী আবার অন্য পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে এই করোনার মধ্যে সবাই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে বেরোতে সময় মাস্ক পরে বের হবে, আর বাসা ঠিক মতো ভালোভাবে পড়াশোনা করবে, অনলাইন ক্লাসগুলো দেখবে মনোযোগ সহকারে, তারপর বাড়িতে যতটুকু সম্ভব আর কি নিজের চেষ্টা করেই ভালো রেজাল্টের আশায় পড়ালেখা করতে থাকো। তো সবাই ভালো থাকো। এরপর আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।